তো আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো লাইট রুম দিয়ে আমাদের যে কোনো নর্মাল ফটো গ্রেডিং এবং এডিটিং করতে কিন্তু অনেক সময় লেগে যায় এছাড়াও কিন্তু প্রিমিয়াম পিসেটগুলো না পাওয়ার কারণে আমরা আমাদের ফটোটাকে কিন্তু এডিটিং করতে পারি না সুন্দর কিন্তু গ্রেডিং করতে পারি না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পিকচার দিয়ে আপনাদের যে কোনো নর্মাল ফটো এক এক ক্লিকে কিন্তু কালার গ্রেডিং করানো শেখাবো তো রেজাল্টটা কিন্তু আপনারা অবশ্যই ভিডিও শুরুতে দেখতে পারলেন তো এরকম সুন্দরভাবে কিন্তু আপনারা আপনাদের যে কোনো নর্মাল ফটো যে কালারই চান তো সেরকম কিন্তু গ্রেডিং করতে পারবেন তো খুবই সিম্পল একটা ট্রিক একবার দেখলেই কিন্তু আপনারা এরকম সুন্দর এডিটিং করতে পারবেন এরকম সুন্দর কিন্তু আপনাদের যে কোনো ফটো কালেক্ট ট্রেডিং করতে পারবেন তো কীভাবে কি করতে হয় মোবাইল স্ক্রিনে আমি লাইভ দেখিয়ে দিচ্ছি খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন তো চলুন বেশি দায়ী না করে আমরা ডাইরেক্ট মোবাইল স্ক্রিনে গিয়ে লাইভ দেখে নিই অলরেডিড গেস্ট হয়েছে আমি আমার মোবাইল স্ক্রিনে তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন স্টোর থেকে পিকচার অ্যাপটা ডাউনলোড করে নেবেন সিম্পলি পিকচার সার্চ করলে কিন্তু অ্যাপটা দিয়ে দেবে তো আপনারা ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে পিকচার অ্যাপটা ওপেন করবেন তো পিকচার অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে তো এখানে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো তারপর যে এডিটের ফটো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে তো আপনারা যে ফটোটাকে ওরকম সুন্দর কালার গ্রেডিং করবেন তো সেই নর্মাল ফটোটা কিন্তু চুজ করে নেবেন তো আমি এখান থেকে একটা ফটো চুজ করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা ফটো চুজ করে নিচ্ছি তো আপনারাও আপনাদের ফটোটা চুজ করবার কিন্তু নিচে অনেকগুলো টুলস অপশন দেখতে পারবেন তো এগুলো থেকে সবার আগে আমাদের যে কাজটা করতে হবে আমাদের ফটোকে কিন্তু ইন্যাস্ট করে নিতে হবে ঠিক আছে ডিতে কনভার্ট করে নিতে হবে তো সেটা করার জন্য আমরা এই টুলসগুলো থেকে প্রথমে এই যে দেখতে পাচ্ছি টুলস লেখা আছে এখানে সিম্পলি ক্লিক করে দেব এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু আরও টুলসগুলো কিন্তু ওপেন হয়ে যাবে তো একটু লক্ষ্য করলে নিচে কিন্তু আপনারা দেখতে পারবেন এআই ইনহান্স তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো তারপর কিন্তু কয়েক সেকেন্ড লোডিং নেবে দেখতে পাচ্ছেন প্রসেসিং নিচ্ছে তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন তো তারপর কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে তো এটা করার জন্য হয়তো আপনাদের প্রিমিয়াম্বার্সে নেওয়া লাগতে পারে তো আমি সিম্পলি ভিডিও ডিসক্রিপশনের টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে দেবো তো আপনার টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু এই পিকচারের মেম্বার সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড লোডিং নিচ্ছে তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই যে আমাদের ফটোটা ইনহ্যান্স হয়ে গেছে দেখতে পাচ্ছেন গেছে এখানে কিন্তু আমি ফটোটাকে জুম করে দেখাচ্ছি আগে কেমন ছিল দেখতে পাচ্ছেন ঘোলা রয়েছে আর এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তো এছাড়াও কিন্তু নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যামাউন্ট আছে তো আপনারা চাইলে কিন্তু অ্যামাউন্টটাকে বাড়িয়ে নিতে পারেন যদি আরও বেশি ইনহ্যান্স দরকার হয় সেক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করে রাখতে পারেন তো আমি এখানে হান্ড্রেড পার্সেন্ট করে দিচ্ছি তো আপনারা এটা করে দেবেন তো তারপর সিম্পলি কি করবেন উপরে মার্ক দিতে পারবেন তো টিকমার্ক ক্লিক করে বাকি চলে যাবেন তো এখানে কিন্তু আমাদের ফটোটাকে ইনহ্যান্স হয়ে গেল তো এবার কিন্তু আমরা নেক্সট যে কাজটা করবে এখানে কিন্তু আমাদের ভয়টাকে একটু পরিষ্কার করবো ঠিক আছে তো আপনারা আপনাদের ভয়টা পরিষ্কার করার জন্য কি করবেন এই টুলসগুলো থেকে এখানে একটু সাইডে দেখতে পারবেন রিটাস তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো তারপর অনেকগুলো টুলস শো করবে এগুলো থেকে আপনারা একটু এইদিকে সরাবেন এখানে স্ক্রিন টোন দেখতে পারবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিন টন সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো তারপর কিন্তু অনেকগুলো কালার আপনাদের সামনে শো করবে তো এখান থেকে প্রথমেই রয়েছে কালার অ্যাডজাস্ট তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো তারপর এখানে সাদা কালারটা চুজ করে উপরে মার্ক দেখতে পারবেন মার্ক ক্লিক করে দেবেন তো তারপরে যে সাইডে অটো দেখতে পাচ্ছেন অটোতে ক্লিক করে দেবেন তারপর কিন্তু দেখতে পারবেন আপনাদের স্ক্রিনটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার তো বেশি কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে তো এখান থেকে আমরা অ্যামাউন্টটা সেট করে নিতে পারবো তো আমি এখানে অ্যামাউন্টটাকে পঞ্চান্ন বা ষাট পার্সেন্টের আশেপাশে রেখে দিচ্ছি তো আপনারা আপনাদের ইচ্ছা মতন ফটো একর্ডিং কিন্তু সেট করে নেবেন তো তারপর উপরে টিকমার টিকমার ক্লিক করে ব্যাকে চলে যাবেন তো এখানে কিন্তু আবার কিন্তু আমাদের আরেকটা কাজ করতে হবে তো সেটা করার জন্য একটু এদিকে সরাবো এখানে দেখতে পাচ্ছি মেকআপ তো সিম্পলি ক্লিক করে দেবো এখানে তো এখানে ক্লিক করবার যে প্রথমেই দেখতে পাচ্ছেন এল ডবল জিরো ওয়ান এই লিপ কালার এটা কিন্তু আমরা চুজ করে নেব তো এটা কিন্তু আমাদের ঠোঁটের কালারটা লাল করে দেবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে তো বেশি হয়ে গেছে তো এখান থেকে আমরা অ্যাউটাকে একটু কমিয়ে নেব এখানে কুড়ি বা পনেরো পার্সেন্টের আশেপাশে রেখে দেবো বেশি রাখলে কিন্তু অন্যরকম দেখা যাবে খারাপ দেখা যাবে তো আপনারা এটা রাখবেন তো তারপর উপরে টিকমার দিতে পারবেন মার্ক ক্লিক করে বাকি চলে যাবেন তো এখান থেকে কিন্তু আমাদের ফটোটাকে এডিটিং হয়ে গেছে ঠিক আছে তো এবার আমরা ফটোটাকে গ্রেডিং করবো তো সেটা করার জন্য আবার টিক টিকমার দিতে পারবো মার্ক ক্লিক করে বাকি চলে যাব তো তারপর গেছে আমরা এই ফটোটাকে কালার গ্রেডিং করার জন্য কী করবো এখানে একটু সাইডে দেখতে পারবো ইফেক্ট লেখা আছে ঠিক আছে তো সিম্পলি এখানে ক্লিক করে দেবো তো আপনারা এখানে ক্লিক করে দেবেন তো তারপর কিন্তু অনেকগুলো ইফেক্ট আপনাদের সামনে শো করবে তো এগুলো থেকে আপনারা একটু এদিকে সরাবেন এখানে কালারস দেখতে পাচ্ছেন তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করবার কিন্তু অনেকগুলো অপশন আপনাদের চালু হয়ে যাবে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু কালার অপশান আছে তো এগুলো থেকে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে কালার মিডিল ওয়ার্টে এটাকে ক্লিক করে দেবো ঠিক আছে তো তারপর আমাদের সামনে কিন্তু এরকম একটা গোল রাউন্ড হয়ে যাবে তো এই রাউন্ডটাকে আপনারা যে জিনিসটার উপরে রাখবেন তো সেরকম কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে যে জিনিসটা যদি আমরা এখানে হেয়ারে রাখি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের হেয়ার কালারটা চেঞ্জ করতে পারবো যদি আমরা আপনাদের ড্রেসের উপরে এইভাবে রাখি তো তাহলে কিন্তু ড্রেসের কালারটা চেঞ্জ করতে পারবো তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করব তো তার জন্য এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি এইভাবে রেখে দিলাম ঠিক আছে আপনারা আপনাদের ইচ্ছা মতো একভাবে ব্যাকগ্রাউন্ডটা এইভাবে রেখে দেবেন তো তারপর আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কালেগারিং হয়ে গেছে তো এখান থেকে কিন্তু আপনারা এই যে দেখতে এখানে কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু কালার এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন তো আমি এখানে এই কালারটা রাখছি আপনাদের ইচ্ছা মতন কালারটা রাখবেন তো তারপরে যে মিডিল পয়েন্টে দেখতে পাচ্ছেন হিউ হিউটাকে আমরা একটু প্লাস করে দেবো এছাড়াও কিন্তু মাইনাস করতে পারি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ফেসের উপর পড়ে যাচ্ছে ঠিক আছে তো এটা আমরা ঠিক করার জন্য সিম্পলি কী করবো এই যে উপরে দেখতে পাচ্ছি ইডের অপশন এখানে সিম্পলি ক্লিক করে দেবো তারপর এখানে কিন্তু অনেকগুলো অপশন চালু হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন পার্সেন রয়েছে এখানে ফেস রয়েছে এখানে স্কাই রয়েছে এখানে হেয়ার রয়েছে এছাড়াও আমরা কি করবো এখানে ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নেবো তো ব্যাকগ্রাউন্ডটা চুজ করার পর দেখতে পারবো আমাদের ফটোটা কিন্তু কি হবে না এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু গ্রেডিং হয়ে যাবে তো তারপর সিম্পলি উপরে টিকমার্ট দিতে টিকমার্ট ক্লিক করে চলে যাবো তো এখান থেকে তারপর আমরা কী করবো এখানে হিউটাকে প্লাস করে দেবো তো তাহলে কিন্তু কালারটা আরও ভালো লাগবে তো তারপর এখানে নিচে আরেকটা হিউ রয়েছে ম্যাক্স হিউ তো এটাকেও আমরা একটু প্লাস করে দেবো ঠিক আছে তো তাহলে কিন্তু ফটোটা আরও সুন্দর লাগবে তো তারপর এটাকে আপনারা আপনাদের ইচ্ছা মতন কিন্তু সেট করে নেবেন যে কালারটা দরকার তো আপনারা কিন্তু সেই কালারটাই ইউজ করতে পারেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমরা গ্রেডিং করে নিতে পারছি এক এক ক্লিকই কিন্তু আমরা যে কোনো কালার কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসতে পারছি ঠিক আছে কোনো ঝামেলা নেই কিছুই নেই শুধু কী করব একটুখানি এগোবো আর তাতে কিন্তু আমাদের ফটোটা কালার গেডিং হয়ে যাবে তো আপনাদের ইচ্ছা মতন এখানে আপনারা কালারটা ইউজ করে নেবেন তো আমি এখানে একটু আকাশি কালারে রেখে দিচ্ছি তো তাহলে কিন্তু দেখতে আর ভালো লাগছে তো আপনাদের ইচ্ছা মতন কালারটা চুজ করে নেবেন তো তারপর কী করবেন উপরে টিকমার পারবেন এছাড়াও কিন্তু এই যে ডাউনলোডের অপশান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিন্তু ফটোটাকে ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে তো এছাড়াও কিন্তু আপনাদের যদি আরও এডিটিং করতে চান তো সেক্ষেত্রে কিন্তু এখানে টিকমার্ক করে এখানে আপনারা অনেক অপশান পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু আপনারা খুব সুন্দর কিন্তু ফটো এডিটিং করতে পারবেন তো এই নিয়ে কিন্তু আমাদের অনেক ভিডিও বানানো আছে তো চ্যানেলে ঢুকে কিন্তু দেখতে পারেন তো ফটোটা সেভ করার জন্য আপনার সিম্পলি এই যে উপরে দেখতে পাচ্ছেন একইভাবে সেভের এখানে ক্লিক করে দেবেন তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের ফটোটা এই গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এইভাবে গেছে আপনারা কিন্তু এরকমভাবে আপনাদের যে কোনো নর্মাল ফটোর কিন্তু কালার গ্রেডিং করে নিতে পারবেন এক এক ক্লিকই তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কি কি করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর যদি চ্যানেলে প্রথম পারেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন